अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে রাখো বৌমা। যাই ভোলানাথ, তুমি দুপুরের খাবারের ব্যবস্থা করো। ওই রান্না করার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে, ইনফ্যাক্ট একটু পরে খাবারও পেয়ে যাবে, কিন্তু তারপর আমি শালুকে নিয়ে অফিসে যাব। খাওয়ার ব্যবস্থা হয়েও গেছে বৌমা, এখানে তো মার বাপের বাড়ির মতো ডাল ভাত আর ভাজা দিয়ে হবে না, সবার পছন্দের দিকে নজর দিতে হবে। আরে আমাকে তো জিজ্ঞেস করবে কি বানাবে কি বানাবে না, কে কি খাবে কি খাবে না। মা, শালু জানে না যে এখানে কে কি পছন্দ করে, কিন্তু আমি তো জানি। তোমার ভেন্ডির তরকারি পছন্দ ডালের সঙ্গে, আর শালু ওটাই বানিয়েছে। তাছাড়া আমার মনে হয় যে বাড়িতে প্রত্যেক দিন সবার পছন্দের খাবার বানানো উচিত, এই জন্য আমি এটাই ভেবেছি ঘরে একটা রান্নার লোক রাখবো। কারণ শালু ঘরের বউ হওয়ার সাথে সাথে আমার বিজনেস পার্টনারও, তাই কোন পার্টনারশিপের কথা চলছে? হ্যাঁ, নমস্কার গুড্ডু বাবু। আসুন আসুন, আপনি কখন এলেন? আসুন বসুন। শালুমা, বাবার জন্য চা নিয়ে এসো। আরে না না, সেসবের দরকার নেই। আসলে আমি আপনার সঙ্গে একটা দরকারি কথা বলতে এসেছি। ভালো হয় যদি আপনারা সবাই আমার কথাটা মন দিয়ে শোনেন। আরে গুড্ডু বাবু, আপনি বিআইয়ের আগে আমার বন্ধু, যা বলবেন মন খুলে বলুন। আপনি তো সবই জানেন যে আমি ললিতা দেবীকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছি। এগুলো ডিভোর্সের পেপারস, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। এই কাগজগুলোতে সাইন করে রেখো, নয়তো কোর্ট থেকে নোটিশ চলে আসবে। যতদূর আমি ললিতাকে চিনি, ও চুপ করে বসে থাকবে না, আর আমি চাই না যে ওর রাগের শিকার আমার আপনজনেরা হোক। সেই জন্যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ললিতার থেকে আপনারা দূরে থাকবেন। এর আগে ও বিশেষের ক্ষতি করার চেষ্টা করেছে, আমার ভয় এটাই যে আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ও আপনাদের পরিবারের আবার কোনো ক্ষতি না করে বসে। আপনার বৌমা শালু তো এখনো আমাকে মিশ্রবাবু বলে ডাকে। কিন্তু আসলে তো ও তো আমারই মেয়ে। আরে ঠিকই তো, তাই ওর নিরাপত্তার ব্যাপারে আমাকেই ভাবতে হবে। গুড্ডু বাবু আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সবকিছু খেয়াল রাখবো। বাবা আপনি একদম টেনশন করবেন না, আমি ললিতা ম্যাডামকে এই পরিবারের থেকে দূরে রাখবো। এই বাড়ি থেকে কাউকে যদি বেরোতে হয় তো সেটা হবে আপনার শালু, আর এই খেলাটায় আমি ললিতা দিদিকে ব্যবহার করব। রাজবীর ফোন। রাজবীর ফোন। কে জানে কোন ভাবনায় থাকে, একটা ফোন তো সামলাতে পারে না ও। শঙ্গু মঙ্গু, এরাই লাকি বিক্রি, তো হয়তো ওদের সঙ্গে দেখা করতে চাচ্ছে।
ফোনটা ধরে একবার বলে দিয়েছে ফোনটা এখানেই ফেলে গেছে। শুটারের ফোন এসেছিল, ও নেপাল পৌঁছে গেছে। এবার আর বুলবুল তো জানতেই পারবে না যে ওর মায়ের উপর আক্রমণ কে করিয়েছিল। এবারে সেই আনন্দে পার্টি তো হবেই বন্ধু, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। চলো আমি ফোন রাখছি, আমরা ওয়েট করছি কিন্তু। হ্যালো, আরে তুমি কিছু বলছো না কেন? হ্যালো হ্যালো, আরে রাজবীর, জানি না হয়তো নেটওয়ার্ক চলে গেছে। এইবার ওরা সহ্য সীমা পেরিয়ে গেছে, আমি কোনোভাবেই ওদেরকে আর ছাড়বো না। কিন্তু মাকে যদি বলি, মা তো আমাকে কিছু করতেও দেবে না। সরি মা, এবার তোমাকে না বলেই আমাকে ওদেরকে শিক্ষা দিতে হবে। ড্রাইভার, তুমি ফোনটা এখানে দেখো, আমি একটু ভেতরে দেখে আসছি। কি করি, আমার শালু দিদির সঙ্গে একবার কথা বলা উচিত। বিশেষ বাবু, কিছু বুঝতে পারছি না। বুলবুল হঠাৎ করে আমায় এভাবে অফিসে কেন ডাকলো? যদি কোনো দরকার থাকতো তাহলে তো বাড়িতেও আসতে পারতো। হতে পারে ও তোমার সঙ্গে আলাদাভাবে কোনো কথা বলতে চায়। তুমি টেনশন কেন করছো, ও তো আসছে, জানা যাবে। বুলবুল, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, কি হয়েছে, সব ঠিক আছে তো? না, এমনিতে সব ঠিক আছে দিদি, কিন্তু আমি এখন তোকে যা যা বলবো, তোকে কথা দিতে হবে, সেই কথাগুলো তুই মাকে বলবি না। কি হয়েছে বুলবুল? দিদি, আগে তুই আমাকে কথা দে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, কিন্তু প্লিজ বল কি হয়েছে। যারা মায়ের উপর হামলা করিয়েছিল তারা আর অন্য কেউ নয়, ললিতা আর তার ছেলেরা। কি? হ্যাঁ দিদি, এই কথাটা সত্যি, কিন্তু আমার কাছে এই বিষয়টা এখন প্রমাণ করার মতো কোনো প্রমাণ নেই। তাহলে তুই এটা কি করে জানলি বুলবুল? রাজবীরের ফোন থেকে। রাজবীর মাকে শুধু এই কারণেই বাঁচিয়েছে, কারণ প্রত্যেক মায়ের মধ্যে ও নিজের মায়ের ঝলক দেখতে পায়, কিন্তু লাকি ভিকি তো এটা ভাবে না। এটা হলো রাজবীরের ফোন, হয়তো এর থেকে আমরা কোনো প্রমাণ পেতে পারি। এরা দুজন বদলা নেবার জন্য যা কিছু করতে পারে। হ্যাঁ জামাইবাবু, প্রথমে ওরা তোমার উপর হামলা করেছে আর তারপরে মায়ের উপর, কিন্তু এখন আমরা ওদের ব্যাপারে পুরো সত্যিটা জানি, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। জানি না এই ফোনের দ্বারা আমরা কতটা সাহায্য পাব। বিশেষ বাবু, আপনি কি ভাবছেন? বিশেষবাবু কি করছেন? শালু, প্রতিশোধের আগুনে মানুষ অন্ধ হয়ে যায়, আর অন্ধ মানুষ ভুল নিশ্চয়ই করে। ওদের ভুলটাকে ধরতে হবে, সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এইবারে আমরা যা যা করব সেটা যেন মা জানতে না পারে। আমি এদেরকে জেরে পাঠিয়েই শান্ত হব। ওরা আমাদের কাছ থেকে মাকে কেড়ে নিতে চেয়েছে, তো আমি ওদের সবার কাছ থেকে স্বাধীনতা কেড়ে নেব। আমার কাছে একটা প্ল্যান আছে, আর যদি এই প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে সব সত্যি বেরিয়ে আসবে। এর জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাহায্য নিতে হবে। আমার কি এই ব্যাপারে গুড্ডু দাদাকে বলা উচিত?
উনি নিজেই এখন টেনশনে আছেন, কিন্তু ওনার কাছে এটা তো লুকোতেও পারবো না।